কাউকে না বলে কুমিল্লা থেকে চার বন্ধু ঘুরতে আসে কক্সবাজারে শুক্রবার সকালে সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে গোসলে নামে তিনজন। এ সময় ফয়সাল নামে এক পর্যটক স্রোতের টানে ভেসে যেতে থাকে, তাকে উদ্ধার করতে এগিয়ে যায় তাহসিন, কিন্তু ঢেউ ভেসে যায় ওই কিশোরও। বাইরের একজন ডুবে যাচ্ছিল, আর আমাদের একজন হোসেন তাহসিন, সে বাঁচাতে গিয়েছিল, তখন সেও ডুবে গেছে। নিকোশ পর্যটককে উদ্ধারে লাইফগার্ড কর্মী, টুরিস্ট পুলিশ, বিচ কর্মী ও জেটস্কি চালকরা উদ্ধার তৎপরতা চালায়। নয় ঘন্টা পর সৈকতের শৈবাল পয়েন্টে ভাসমান অবস্থায় তাহসিনের মরদেহ উদ্ধার করা হয়। নয় ঘন্টা পরে শৈবাল পয়েন্টের এখানে ভাসমান অবস্থায় 3:30 সময় মরদেহটিকে ভাসতে দেখা যায়। তৎক্ষণাৎ অ্যাম্বুলেন্সে করে আমরা সদর হাসপাতালে নিয়ে আসি। কর্মরত ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করে। তিনজন পানিতে নামছে, অন্য একজন টুরিস্ট এদের সমবয়সী হবে, তাদের সে পানিতে ডুবে যাচ্ছিল বলে তখন তারে উদ্ধার করতে যায়। ওই ছেলেটা উঠে আসছে, কিন্তু এদের একজন সাঁতার ছেলে নাম তাহসিন হুসাইন, সে ওখানে পানিতে ডুবে যায়। হুসাইন তাহসিন কুমিল্লার ঠাকুরপাড়া এলাকার গোলাম হোসেনের একমাত্র ছেলে। সে কুমিল্লার কাশেমুল উলুম মাদ্রাসার কিতাব বিভাগের শিক্ষার্থী। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।